হ্যাঁ, এবার একটু শোনা গেল। তো মানে গলার জোরটা যা আছে, গলার জোরটা থেকে থেকে কমে গেছে। না অ্যাকচুয়ালি ব্যাপারটা, সরি ফর ইন্টারাপ্ট, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে রাত্রির একটা বাজে, ঘড়ির কাঁটা 1:10, তবু আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এতক্ষণ বসে আছেন, এটা অনেক কিছু আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। তো এখনো গলার জোর এতটা, সচরাচর আমরা রাত্রির 1:10-এ স্বপ্ন দেখি, 3-4টে স্বপ্ন দেখে ফেলি। তো আপনারা আছেন, আপনারা থাকুন, আমরা এখন একটুখানি নাচাগানা হবে, গল্প আড্ডা হবে। আছেন তো নাকি? আবার শুনতে পেলাম না, আছেন তো? এবার শুনতে পেয়েছি। আচ্ছা, এখানে যখন আমাদের সুযোগে পেয়েছি, আমাদের অস্মিতা এন্টারটেনমেন্টের তরফ থেকে আমরা নববর্ষে অনেক বড় একটা উপহার পেয়েছি আমাদের অনুরাগের ছোঁয়ার সেই নায়ক সূর্যকে। এবং আমরা আমাদের যখন সেই নায়ক গায়ককে পেয়েছি, আগে বরণটা করে নিই, অনেকটা পথ অতিক্রম করে এসছে, যে ভালোবাসা আছে সেই ভালোবাসার বিনিময়ে আগে বরণটা করে নেবো, তারপর আমরা আমাদের সেই সূর্যকে নিয়ে, সবার মনের আবেগ যে সূর্য, সেই সূর্যর অনুষ্ঠানটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি দেবপ্রসাদ জানা মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব, এবং নারু গোপাল মণ্ডল মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আপনাদের সবাইকে দেখে, এত রাত আপনারা এখনো এখানে রয়েছেন, আপনাদের সবাইকে দেখে আমার মনটা খুব উড়ু উড়ু হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি, আরে মনটা করে উড়ু উড়ু। Don't